হে স্বামিনী, হে স্বামী রাধে, তুমি মোর সব, তুমি ছাড়া আর কিছু নাই। তুমি শুভ, তুমি ব্যতীত সব অশুভ। মুখে নাম নাই তাহলে মুখটা অশুভ। চাকরি করুক, ব্যবসা করুক, টাকা ইনকাম করুক, তবু অশুভ। মুখে রাধা নাই বলে রাধা কি? রাধা শব্দটির দিকে ধ্যান দিন। রা ধা রা ধা, কেমন জানো? রাধা শব্দটিতে রাধ ধাতু, যার অর্থ হল সমস্ত অকল্যাণ থেকে এই কল্যাণের পথে যিনি নিয়ে চলেন, যিনি আরাধ্যা শিরোমণি, জগতের আরাধ্যা, আধার জগত, আধার রাধা, জগতের যিনি আধার। আধার মানে যার উপর সব কিছু দাঁড়িয়ে, আধার। আর যদি মুখে রাধা নাম না থাকে তাহলে কি হলো? অপরাধ। ওই যে রাধ ধাতু, কিছুক্ষণ আগে বললাম না যে রাধা শব্দটি রাধ ধাতু থেকে এসেছে, তাহলে অপরাধ, রাধ শব্দ আছে অপগতা, এইদিকে অপগতা হয়েছেন মানে চলে গিয়েছেন। যদি আরাধ্যার সঙ্গে যুক্ত না হও তাহলে সব চলে যায়। কি চলে যায়? বলে শুভ, শান্তি, সুখ, প্রেম, শ্রী, আনন্দ, সব কিছু শেষ হয়ে যায়, প্রেম সব শেষ হয়ে যায়। এই জন্য রাধা শব্দের উৎপত্তি এই প্রকার, কেমন শুনুন। আরাধয়তে রাধা, আবার শুনুন, অপগতা রাধা যস্মাদ অপরাধ। ভালো করে বুঝুন, অপরাধ কি? অপগতা রাধা যস্মাদ অপরাধ, মানে যখন রাধারানী চলে যায়, রাধারানী অপগতা হয়েছেন, চলে গিয়েছেন, তার নাম অপরাধ। আপনি কখন ক্রাইম করবেন? যখন রাধারানী চলে গিয়েছে আপনার জীবন থেকে, তখন আপনার দ্বারা ক্রাইম হবে, অপরাধ হবে। যদি রাধারানী থাকে অপরাধ হতে পারে না। রাধা কে? রাধা সেই প্রেম, তাকে অপরাধ করতে দেয় না। রাধা শান্তি, তাই অশান্তি নাই। রাধা প্রেম, তাই হিংসা নাই। রাধা সুখ, তাই অসুখ নাই। রাধা শান্তি, তাই অশান্তি নাই। রাধা নিরাপত্তা, তাই নিরাপত্তার ভয় নাই। রাধা রক্ষা, তাই রক্ষার ভয় নাই। হ্যাঁ, রাধা, ভালো করে বুঝুন বিষয়টি। সেই জন্য শুভ অশুভ কাকে বলে? শুভ কি? শুভ মানে যার জীবনে রাধা তত্ত্বের প্রচার, রাধা তত্ত্বের প্রসারী নিজের হৃদয়টা উজাড় করে দিয়েছেন, ভরে পুড়ে গেছে প্রেম দ্বারা, সেটা হয়েছে শুভ। আর বাদবাকি অশুভ।